রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু রবিবার আরামবাগে কিষাণ ক্ষেতমজুর সম্মেলনে এসে বলেন, চাষিরা কথা শোনে না, প্রয়োজনের অতিরিক্ত আলু ফলাচ্ছে, তার ফলে দাম পাচ্ছে না। আমাদের রাজ্যে আলু প্রয়োজন 55,000 মেট্রিক টন, সেখানে চাষিরা 120,000 মেট্রিক টন আলু ফলাচ্ছে, তার ফলেই দাম পাচ্ছে না। শুক্রবার আরামবাগ রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের ব্লক ও টাউন ক্ষেতমজুর সম্মেলন ছিল। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন বলেই জানা গেছে। আজকে আরামবাগ টাউন এখানকার তৃণমূল কংগ্রেসের যে কৃষক সংগঠন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস, তার পক্ষ থেকে একটা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন সামনে পঞ্চায়েত নির্বাচন, আমাদের সব দিক থেকেই গ্রামের কৃষকদের সাথে সম্পর্কিত হয়ে তাদের পাশে দাঁড়িয়ে যাতে আমরা এই কর্মসূচি গ্রামে গ্রামে নিয়ে যেতে পারি, আজকে সেই উদ্দেশ্যেই আজকের মিটিংতে পশ্চিমবাংলায় কৃষির দিক থেকে অনেকটাই এগিয়ে আছে। হুগলি জেলার বা বাঁকুড়া জেলার কিছু অংশের একটা সমস্যা রয়েছে আলু চাষ নিয়ে, তার কারণ চাষিরা কিছুতেই শুনতে চায় না যে আমাদের যা আলুর দরকার তার ডবলেরও বেশি তারা উৎপাদন করে। আমাদের 55 লক্ষ টন আলু লাগে, সেই ক্ষেত্রে যদি 120 লক্ষ টন আলু উৎপাদন করে তাহলে সেটার বাজার পাওয়া মুশকিল। দ্বিতীয়ত, আলুর বীজের উপরে যে নির্ভরতা তাদের ছিল পাঞ্জাবের জলন্ধরের উপরে, আমরা চেষ্টা করছি বাংলার তার নিজস্ব আলু বীজ তৈরি করে সেগুলো যাতে কৃষকদের মধ্যে দেওয়া যায়। আগামী দিনে আমরা আরও চেষ্টা করব, প্রত্যেকবারই আমাদের এটা করতে হয় যে কম দাম যখন কৃষকরা পায় তখন সরকার একটা নির্দিষ্ট দরে কৃষকদের কাছ থেকে তাদের আলু কিনে নেন। এবারও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, কার্যকরীও হচ্ছে। আশা করব যে আগামী দিনে চাষিরাও বুঝবেন যে কতটা আলু করব, অন্য চাষে যাব কি না। হুগলি জেলায় যেমন তিল বাদাম এইসব চাষ অনেক কমে গেছে, সেই চাষগুলোকে যদি বাড়ানো হয় আলু চাষ একটু কমিয়ে দিলেও কোনো ক্ষতি নেই। এই মুহূর্তে গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা চলছে, একের পর এক নেতা গ্রেফতার হচ্ছে। যদিও এই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে চাননি পূর্ণেন্দুবাবু। তিনি বলেন, বিরোধীরা সবসময় শাসকের সমালোচনা করেন, প্রফুল্ল সেনের আমলেও এই রকম ঘটনা ছিল, কাজেই এইসব করে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। এটা চিরকালের ব্যাপার, বিরোধী দল তারা সরকারের কর্মীদের বিরুদ্ধে সরকারের প্রতিনিধিদের বিরুদ্ধে সমালোচনা করবে, তাদের বিরুদ্ধে বহু সময় মিথ্যা প্রচার করবে, এটা একটা রীতি, সেই রীতি চলে আসছে। এটা প্রফুল্ল সেনের আমলেও ছিল, যারা বিরোধী দল ছিল প্রফুল্ল সেনকে কী বলেছিল তারা, এটা চিরকাল চলে, এটা নতুন কোনো ব্যাপার না। যদিও বিরোধীরা পূর্ণেন্দুবাবুর বক্তব্যে তীব্র কটাক্ষ করেছেন, এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, স্বপন নন্দী, তপন মণ্ডল, ক্ষেতমজুর অবজারভার শেখ নিয়াজুল সহ তৃণমূল নেতৃত্ব। নিউজ আজ বাংলা, আরামবাগ। আরামবাগেই প্রথম সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর ফ্রি সেমিনারের আয়োজন করেছে লিঙ্কন আইটি হাব। উপস্থিত থাকছেন দেশ বিদেশের খ্যাতনামা এমএনসি অভিজ্ঞতা সম্পন্ন সফটওয়্যার ডেভেলপাররা। এই সেমিনারের মাধ্যমে আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্য প্রদান করা হবে। এই সমস্ত কোর্সের মার্কেট ভ্যালু, কেরিয়ার গ্রোথ কীরকম, তার সকল বিবরণ দেওয়া হবে এই সেমিনারে। আরও তথ্য জানার জন্য এবং ফ্রি ক্লাস বুকিংয়ের জন্য অতিসত্ত্বর যোগাযোগ করুন এই নাম্বারে 8910781854।